আমরা রিয়েলি আমরা হ্যাপি কাজটা করে এবং আমরা সিমিলার রাখার চেষ্টা করেছি। আর এখানে যে সিলিংগুলো দেখছেন, আসলে সিলিংগুলো আমরা কিছু চেষ্টা করেছি ব্ল্যাক কালারের একটা পেইন্ট করে দিয়েছি এবং এটার নিচে ওয়েস্টার্নের লেখাটাকে এখানে হ্যাং করে দিয়েছি। এখানে মেটালের উপরে আমরা এখানে কিছু জালি কাটিং করা হয়েছে, এগুলা খুব ইউনিক কাজ। এখানে যে মেটালটা দেওয়া হয়েছে, মেটালটাতে হিট প্রিন্ট করা হয়েছে, এই রংটা কখনো উঠবে না। এটাতে আমি 100% স্যাটিসফাইড। এবং এখানে যেহেতু হাজার হাজার লোক এসছে এই পর্যন্ত, প্রত্যেকটা মানুষ খুবই আনন্দিত, খুবই খুশি। এবং অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন করেছে যে কোন কোম্পানি কাকে দিয়ে কাজটা করিয়েছে। আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম শাকিল ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বরাবরের মতো প্রতিনিয়ত আপনার বিভিন্ন ফ্ল্যাটের কাজের ভিডিও করে থাকি। তো আজকে হচ্ছে আপনি বললেন যে নারায়ণগঞ্জে খুব সুন্দর একটা শোরুমে কাজ করেছেন, আর ওনাদের শোরুমের নাম হচ্ছে ওয়েস্টার্ন। তো বরাবরের মতো অসাধারণ একটা কাজ হয়েছে, মানে এই ধরনের কাজ হচ্ছে আমার চ্যানেলে প্রথম। সাধারণত ফ্ল্যাটের কাজটাই বেশি করি। সজীব ভাই, তো এত সুন্দর কাজের চিন্তাধারা আসলে কোথা থেকে আসলো, আপনি একটু বলেন আমাদের। শাকিল ভাই, প্রথমেই আপনাকে ধন্যবাদ দিব যে আপনি আমাদের যেই কাজগুলো আমরা করি খুব সুন্দর করে এই কাজগুলো দর্শকদের সামনে আপনি উপস্থাপন করেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনার চ্যানেলে আমরা ভিডিওগুলো আপলোড করি তখন প্রচুর পরিমাণে আমাদের কাছে রিকোয়েস্ট আসে যে আমরা আর কি ধরনের কাজ করি, ফ্ল্যাট ছাড়া আর অন্য কি ধরনের কাজ করি। তো বরাবরই আমরা আসলে ফ্ল্যাট ছাড়া অফিসের ইন্টেরিয়র, শোরুম ইন্টেরিয়র, রেস্টুরেন্ট এগুলো করে থাকি, কিন্তু ওই কাজগুলো সাধারণত আমাদের সময়ের জন্য দেওয়া হয় না। কিন্তু যেহেতু সবার রিকোয়েস্ট ছিল তো চেষ্টা করেছি আমরা যে একটু ভিন্নধর্মী কাজ আপনার চ্যানেলে দেওয়ার জন্য, যাতে দর্শকরা একটু ভিন্ন রকমের একটু আমেজ পায়। তো এটা হচ্ছে, আমি এই প্রতিষ্ঠানের সম্বন্ধে বলি, এটা হচ্ছে ওয়েস্টার্ন। নারায়ণগঞ্জে আমরা একটা শোরুম করেছি, প্রায় 2500 থেকে 3000 স্কোয়ার ফিটের মতো একটা শোরুম, দুইতলাতে অবস্থিত এটা নারায়ণগঞ্জের বিবি রোডে। তো এই প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের প্রায় 42 বছর আগের প্রতিষ্ঠান। তো যেহেতু এত আগের একটা প্রতিষ্ঠান, এখানে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে এত আগের প্রতিষ্ঠানকে কিভাবে সুন্দর করে একটা মডার্ন ইন্টেরিয়রের লুকস দিব, যেটা তাদের পুরনো যে সমস্ত মানে আছে ইমেজ আছে সেগুলোকে মেনটেন করে নতুন আঙ্গিকে কীভাবে প্রকাশ করব, এটা খুব একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। এই কাজটাকে মানে তাদের মতো করে প্রেজেন্ট করা, তো আমরা রিয়েলি আমরা হ্যাপি কাজটা করে। এবং এই প্রতিষ্ঠানের যারা ওনার আছেন তারাও আমাদের কাজের উপরে যথেষ্ট রকমের সন্তুষ্ট প্রকাশ করেছেন, এবং তারা খুব শীঘ্রই এই কাজ নিয়ে একটা বড় গ্র্যান্ড ওপেনিং করবে। এবং নারায়ণগঞ্জের বাসী এবং নারায়ণগঞ্জের আশেপাশের এরিয়া যারা আছে তারাই মূলত এই শোরুমটাতে আসছে, যেমন মুন্সীগঞ্জ, বিক্রমপুর, নরসিংদী, বন্দর, ঠিক আছে। তো সবাইকে ওনাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ওপেনিংয়ে হয়তো সবাইকে ইনভাইট করা হবে। সজীব ভাই, আসলে এই যে শোরুমটা, এই শোরুমটার কাজটা ইউনিক একটা কাজ হয়েছে, ভিউয়ার্সরা অবশ্যই দেখবে ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু যদি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে, আসলে কী ধরনের মেটেরিয়ালস দিয়ে আপনারা কাজ করেছেন একটু প্রপারলি দেখলে নতুন যারা কাজ করবে তাদের একটু সুবিধা হয়, এবং এ ধরনের কাজের ক্ষেত্রে আপনারা কী ধরনের ডিমান্ড বা কী ধরনের চার্জ করেন এটাও আমরা একটু আইডিয়া নিতে চাই ভিডিওর মাধ্যমে। তো চলেন একটু দেখান আমাদের। তো শাকিল ভাই, থ্যাংক ইউ। তো আমরা চলেন যে প্রথমে দরজা দিয়ে এন্ট্রি করে শুরু থেকে আমরা জিনিসটা দেখানো শুরু করি। ওকে ভাই, তো শাকিল ভাই চলেন তাহলে আমরা ভিতরে ঢুকে আপনাদের পুরো শোরুমটি আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই। চলেন ভাই, আমরা একটু ভিতরে প্রবেশ করি। তো এটা হচ্ছে শাকিল ভাই বেসিক্যালি ওনাদের রিসেপশন ওয়েটিং, মানে প্রথম যখন কোনো কাস্টমার প্রবেশ করবে তখন আসলে এদিক দিয়েও প্রবেশ করতে পারে, আরেকটা ডোর আছে ওইটা দিয়েও প্রবেশ করতে পারে। তো এটা হচ্ছে বেসিক্যালি টেলারিং সেকশন, টেলারিংয়ের যে ডেলিভারি সেকশন, ওনাদের কয়েকটা সেকশন আছে আগেই বলেছি, যে একটা হচ্ছে যে টেলারিং, একটা হচ্ছে রেডিমেড, সেটার সাথে কিছু কাপড় আছে সেটার জন্য আলাদা। তো এই জায়গাতে আসলে আপনার টেলারিংয়ের অর্ডার রিসিভ করা হয় এবং এখান থেকে ডেলিভারি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেটা দেওয়া হয়। আর কাস্টমারদের এখানে একটা ছোট ওয়েটিং জোন আছে,
এখানে তাদেরকে চা নাস্তা খাওয়ানোর জন্য এই ওয়েটিং জোনটা করা হয়েছে। আর এখানে যে সিলিংগুলো দেখছেন, আসলে সিলিংগুলো আমরা কিছু চেষ্টা করেছি মিক্স করে কাজ করতে। কিছু সিলিং ছিল ওনাদের আগে, তো আমরা কস্ট মিনিমাইজেশনের জন্য ওই সিলিংগুলো রেখেছি এবং নতুন কিছু সিলিং এখানে অ্যাড করেছি, যাতে পুরনো কাজের সাথে নতুন কাজটা ব্যালেন্স করে এবং দেখতেও যাতে খারাপ না লাগে ওইভাবে চেষ্টা করেছি। তো এই জায়গাতে কিছু মিক্সড কাজ আছে যেটা নতুন এবং পুরনো, আর ওই দিকটাতে যাই আমরা ওই দিকটাতে একদম পুরনো সব কিছু নতুন করে আমরা প্ল্যান করেছি এবং চিন্তা করেছি। আচ্ছা সজীব ভাই, যে ইয়েলো কালারের যে এইগুলো আসলে কি ইউজ করেছেন আপনারা? ইয়েলোটা আসলে ওনাদের ব্র্যান্ডিং এর একটা পার্ট, যে ওয়েস্টার্ন যে ওনাদের ব্র্যান্ডিংটা সেখানে দুইটা কালার আছে, ব্ল্যাক এন্ড ইয়েলো। তো আমরা এই ব্ল্যাক এন্ড ইয়েলো কালারটাকে পুরো শোরুমে মাঝে মাঝে কোথাও ব্র্যান্ডিং এর কালার হিসেবে নিয়ে এসেছি। তারপরে এই পাশটাতে যদি দেখাই, এই পুরো এই জায়গাটাই নতুন করে নেওয়া হয়েছে। এটা আসলে খুব পুরনো একটা, মানে এখানে ইফেক্ট ছিল সিলিং এর ওয়ালে, খুব বাজে অবস্থা ছিল। তো আমরা চেষ্টা করেছি এখানে একটা ডিফারেন্ট কনসেপ্ট করার জন্য, যে সিলিংটাকে যেটা দেখছেন সেটাকে আমরা মূলত ব্ল্যাক কালারের একটা পেইন্ট করে দিয়েছি এবং এটার নিচে ওয়েস্টার্নের লেখাটাকে এখানে হ্যাং করে দিয়েছি। আচ্ছা সজীব ভাই, রিসেন্টলি আমরা দেখছি যে অনেকে হচ্ছে উপরে যে সিলিংটা ব্ল্যাক দেওয়ার আসলে সুবিধাটাকে একটু বলেন আমাদের। ব্ল্যাক দেওয়ার সুবিধা হচ্ছে যে আপনি এখানে ডেফিনেটলি কিছুটা খরচ কম হয়, যেহেতু আপনি সিলিং করতে পাচ্ছেন না। আর আপনি যখন সিলিংটাকে ব্ল্যাক করবেন তখন হয় কি, যে আপনার প্রোডাক্টের হাইলাইটটা, নিচের দিকের প্রোডাক্টের হাইলাইটটা অনেক বেশি হয়। সিলিংয়ে আপনি যদি খুব বেশি কাজ করে ফেলেন বা ডিজাইন করেন তখন কিন্তু আপনার আই ক্যাচিংটা ওই দিকে চলে যায়। তো আপনি কিন্তু যখন ব্ল্যাক করবেন তখন আপনার কনসেন্ট্রেশন নিচের দিকে খুব ভালো করে আসে। তো শোরুম এটার জন্য খুব ভালো একটা কনসেপ্ট হতে পারে ব্ল্যাক করে। এই বিষয়গুলাই সজীব ভাই, ইন্টেরিয়র একজন ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে কাজ করানোর সবচেয়ে বড় ফ্যাসিলিটি আমি যেটা জানি, এই যে উপরে যে ব্ল্যাক করে এটা হচ্ছে নতুন একটা ট্রেন্ড চলে এসেছে এবং চোখেরও একটা প্রশান্তির ব্যাপার থাকে, তাই না? জি। এবং অন্য জিনিসগুলো হাইলাইট হয় এটার কারণে। জি। আচ্ছা ওকে, তারপরে সজীব ভাই এই পাশে হচ্ছে আপনারা কি কাজ করেছেন? এই পাশে আমরা বেসিক্যালি পুরোটাই ওপেন ছিল, তো আমরা এই পাশে একটা এখানে ট্রায়াল রুম করেছি। এই ট্রায়াল রুমের পাশে এখানে যে একটা ওয়াল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্লাস্টার করা খুব ছাড়া ছিল, তো আমরা এমন ভাবে পেইন্ট করেছি। এটা দেখেন একটা টেক্সচার দেখা যাচ্ছে, তো এটা একটা স্পেশাল মনে হবে। এবং এটার সাথে ম্যাচ করে আমরা টোটালি এমন একটা কালার কম্বিনেশন দিয়েছি এই জিনিসটাতে, যাতে মনে হয় যে এখানে একটা ডিজাইনের পার্ট, বাট এখানে যে একটা রুম আছে সেই জিনিসটা কিন্তু নর্মালি দেখলে বোঝা যাবে না। তো আমাদের প্ল্যান আছে এখানে একটা দল বসাবো, সেটার জন্য এই এই একটা প্ল্যাটফর্মের মতো উঁচু করেছি এই এখানে একটা দল বসানোর জন্য। তো এখনো বসানো হয় নাই, খুব শীঘ্র হয়তো আমরা এখানে বসাবো এই জিনিসটা। সজীব ভাই, এই সিলিং এ আপনারা সাধারণত কি কি মেটেরিয়ালস ইউজ করেন আসলে? এগুলো কত বছর সিলিং ব্যবহার করা যায় এরকম একটু যদি বলেন। শাকিল ভাই আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আসলে বেসিক্যালি আমাদের ডিজাইনের মধ্যে সিলিং একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা জিনিস বলি, যে ফলস সিলিং এ অনেকেই গর্জন কাঠ বা বোর্ড ইউজ করে, তো আমরা এই জিনিসগুলো অনেক আগে ইউজ করতাম, এখন আমরা ইউজ করতে চাই না, কারণ গর্জন কাঠে প্রচুর পরিমাণে সম্ভাবনা থাকে ঘুণে ধরার। তো আমরা এখানে ইউজ করেছি মেটাল ফ্রেম বা যেটাকে ফায়ারিং চ্যানেল বলি, জিআই ফায়ারিং চ্যানেলের সাথে আমরা এখানে ফায়ার প্রুফ জিপসাম বোর্ড ইউজ করেছি। এটা ইউজ করলে আপনার সুবিধা হচ্ছে কয়েকটা। নাম্বার ওয়ান সুবিধা হচ্ছে যে আপনি এটাতে কখনো ঘুণে ধরার সম্ভাবনা থাকে না, কারণ জিপসামকে ঘুণে কাটতে পারে না যেটা বোর্ডে কাটে। আর আরেকটা হচ্ছে যে আপনার এই এটাতে ফায়ার প্রুফ হওয়ার কারণে জিনিসটা আপনার যদি কখনো আগুন লাগে জিনিসটার মধ্যে আপনি আগুন লাগবে না, ঠিক আছে? আর তুলনামূলকভাবে আপনার কার্ডবোর্ড দিয়ে কাজ করলে এখানে একটা ফাটা দেখা যায়, বাট ফিনিশিং জিপসামে অনেক ভালো হয়। তো এই কয়েকটা কারণে আমরা এই ম্যাটেরিয়ালটা এখন খুব বেশি ইউজ করতেছি। আচ্ছা, পাশাপাশি এখানে ওয়েস্টার্নের যে ব্র্যান্ডিং লোগোটা এটাও আপনারা তৈরি করে দিয়েছেন? জি, এটা টোটালি আমরা কাস্টম করে তৈরি করে দিয়েছি। এই লোগোটাই এমনভাবে লাগিয়েছি যাতে এইটার লাইট সোর্সগুলোই আমার প্রোডাক্টের লাইট সোর্স হিসেবে কাজ করে। আচ্ছা আচ্ছা ওকে। এই পাশের সিলিংটাকে আমরা একটু ডিফারেন্ট করেছি অন্য মাঝখানের সিলিংগুলোতে, আপনি দেখবেন যে ব্ল্যাক কালার এবং হোয়াইট রেখেছি আমরা। আর এই পাশের সিলিংগুলোতে আমরা একটু ওয়েলকামিং ইফেক্ট দেওয়ার জন্য একটা সিএনসি কাটিং দিয়েছি এবং এই সিএনসিটা আমরা কাস্টম করে ডিজাইন করে করা। নর্মালি যে সমস্ত সিএনসি হয় সেটা রেগুলার প্যাটার্ন, বাট এই সিএনসিটা দেখেন যে আপনি ইরেগুলার, কোথাও ছোট কোথাও বড় কোথাও একটু ফাঁকা বা সলিড, এটা আমরা কাস্টম করে ডিজাইন করে সিএনসি করিয়েছি, যার ফলে জিনিসটা একটা ডিফারেন্ট লুক দিচ্ছে যেটা দেখতেই পাচ্ছেন আপনি। শাকিল ভাই, আমি আপনাকে এবার প্রোডাক্টের ডিসপ্লে সম্বন্ধে আমি বলতে চাই। নর্মালি অনেক শোরুমে আমরা দেখেছি যে এই প্রোডাক্টগুলো, মানে যেটাতে এই যে ডিসপ্লে করা হয় এগুলো সাইটে তৈরি করা হয়,
তো সাইটে তৈরি করলে একটা প্রবলেম থাকে কি যে এগুলোর ফিনিশিং আমরা প্রপার দিতে পারি না এবং সময় বেশি লাগে, তো এর জন্য আমাদের এখানে যে আমাদের ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করেছি এবং এখানে যে মেটালটা দেওয়া হয়েছে মেটালটাতে হিট প্রিন্ট করা হয়েছে, এই রংটা কখনো উঠবে না, হিট প্রিন্ট করা হয়েছে। আর এখানে যে বোর্ডটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মেলামাইন বোর্ড, যাতে আমার রং করতে না হয়। তো এখানে টোটালি জিনিসটা ফ্যাক্টরি মেড করে মডিউল আকারে আমরা এখান থেকে মেজারমেন্ট করে ফ্যাক্টরি থেকে বানিয়েছি এবং এখানে এসে শুধু স্ক্রু করে এখান থেকে যে সাইড দিয়ে দেখলে দেখবেন যে আপনি স্ক্রু আছে, শুধু আমরা এখানে স্ক্রুগুলো এখানে এসে স্ক্রুগুলো টাইট দিয়েছি আর পুরো জিনিসটা ফ্যাক্টরি মেড করে এনে এখানে তৈরি করে। এটাও কি মেলামাইন বোর্ডের উপরে? হ্যাঁ, এটা টোটালটা মেলামাইন বোর্ডের উপরে। এবং ফ্যাক্টরিতে কাজ করলে আর একটা সুবিধা হচ্ছে যে যে লাইটিং এর অপশন দেখছেন আপনি, তো এই লাইটিং এর অপশনগুলো ফ্যাক্টরি থেকে করলেই করা যায়, সাইডে করলে আমরা এগুলো কম্বিনেশন কাজগুলো করা যায় না। শাকিল ভাই, এইটা আরেকটা জোন, বেসিক্যালি এইটার এক্সিস্টিং শোরুমটা এইটার মধ্যেই ছিল এবং ওই পাঁচটা নতুন দুইটা জিনিসকে একসাথে করে আমরা পুরোটাকে একটা শোরুম হিসেবে চিন্তা করেছি। তো এই এটাতে আমরা সিমিলার রাখার চেষ্টা করেছি। আর একটা ব্রাইডালের টোটাল ডিসপ্লেটা হচ্ছে এই জায়গাতে, এখানে দেখবেন যে আপনার কিছু এখানে মেটালের উপরে আমরা এখানে কিছু জালি কাটিং করা হয়েছে, এগুলা খুব ইউনিক কাজ, এগুলা সব জায়গাতে করা যায়। বরাবরের মতো একটু আনকমনই লাগছে আমার কাছে। এবং এখানে যে প্যাটার্নটা ইউজ করেছি সেটা আমাদের বিয়ের সাথে যায় এরকম একটা এখানে কাটিং বা একটা মেটালের যেই যেই ইয়েটা টেক্সচারটা সে এরকম একটা ব্রাইডাল টেক্সচার এখানে দেওয়া হয়েছে। তারপরে এই পাশে আমরা একটা দেখছি কাউন্টার, এই কাউন্টারটা এখানে কি কি কাজ হয়েছে আপনাদের? এই কাউন্টারটাও আমাদের যেটা বলেছি আপনার যে আগের যে জিনিসগুলো ছিল তার মধ্যে আমরা এই কাউন্টারটাকে অ্যাজ ইট ইজ রেখেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে সব জিনিস আসলে চেঞ্জ চাইলে তো চেঞ্জ করাই যায়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা রেখেও আপনার ডিজাইনকে মার্চ করলে খুব সুন্দর লাগে। তো কাউন্টারটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা ভালো আছে, তো এটা সামান্য কিছু চেঞ্জ করে আমরা শুধু কালার করে দিয়েছি, তাতে এই কাউন্টারটা অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ ঘুরে ঘুরে যেই আপনাদেরকে ইন্টেরিয়র কাজটা দেখাইলাম, এটা হচ্ছে একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান নাম হচ্ছে ওয়েস্টার্ন, এটি হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে। তো আমি এই কর্ণধার ওয়েস্টার্নের যে কর্ণধার এই দাদার সাথে একটু কথা বলবো। আদাব দাদা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো নারায়ণগঞ্জের মতো জায়গায়, যেহেতু নারায়ণগঞ্জ এখন একটা ট্রেন্ডিং একটা জেলা আমরা বলতে পারি, তো এই জায়গায় এত সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইন হয়েছে এবং ওয়েস্টার্নও দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, 40 বছর ওভার হয়ে গেছে। আচ্ছা, তো বাজারে তো অনেক প্রতিষ্ঠান আছে, তো এই DWL এর প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা সজীবের সাথে আপনার কিভাবে যোগাযোগ হলো? মূলত আমি এটা অনলাইনেই প্রথম পেলাম, অনলাইন সার্চ করতে গিয়ে তার প্রতিষ্ঠানের নামটা পেলাম। তো সে যে নারায়ণগঞ্জের ছেলে এটা আমি অনেক পরে গিয়ে জানলাম এবং তার এই প্রতিষ্ঠানের সাথেই লাস্ট আমার ই হলো, চুক্তি হলো, কন্ট্রাক্ট হলো কাজের ব্যাপারটা, এবং যে কাজটা শেষ পর্যন্ত সে করলো এটাতে আমি 100% স্যাটিসফাইড। এবং এখানে যেহেতু হাজার হাজার লোক এসছে এই পর্যন্ত, প্রত্যেকটা মানুষ খুবই আনন্দিত, খুবই খুশি, এবং অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন করেছে যে কোন কোম্পানি কাকে দিয়ে কাজটা করিয়েছে। এটাই সবচেয়ে সাকসেসফুল ব্যাপার, যে যার হাত ধরে এই কাজটা হলো তার প্রতিষ্ঠানের যে মানে একটা ই আছে, একটা সুনাম আছে, সুনাম আছে, এবং তার প্রতিষ্ঠান যে বাংলাদেশের একটা অন্যতম প্রতিষ্ঠান, এটা ওয়েস্টার্নের মাধ্যমে প্রকাশ হলো, ওয়েস্টার্নের এই কী বলে এই ডিজাইন এবং এটার যে ভিউটা সে তৈরি করলো, এটার মাধ্যমে সে মনে হয় প্রমাণ করলো নারায়ণগঞ্জ শহরে ছোট পরিসরেও অনেক সুন্দর করে কিছু করা যায়। আচ্ছা, তার প্রতিষ্ঠান। ওকে, তো দাদা এখন কথা হচ্ছে যে টোটালি কাজের প্রতি বা যে কাজটা করেছে সজীব ভাই বা DWL এর প্রতি আপনার কতটুকু সন্তুষ্ট, এই কাজে দেখে আপনার কতটুকু মানে নিজে স্যাটিসফাই? আসলে আমি তো প্রথমে বললাম আমি সম্পূর্ণই খুশি, আমি হ্যাপি, আমার ফ্যামিলি মেম্বার বিশেষ করে আমার যে বর্তমান ইনচার্জ যে আছে ওদের সার্কেল সবাই এ টু জেড, এবং সর্বোপরি সবচেয়ে বড় ব্যাপার যে অসংখ্য কাস্টমার এবং আমাদের অসংখ্য গুণগ্রাহী এখানে গত দেড় মাসে ভিজিট করেছে এবং সবাই অত্যন্ত আনন্দিত এবং খুশি এই পরিবেশ এবং এই ডেকোরেশন এবং এই ডিজাইনের উপরে। রিজনেবল প্রাইজের ভিতরে সে যে কাজটা করে দিয়েছে আমি অত্যন্ত আনন্দিত এবং হ্যাপি, আই এম ভেরি ভেরি হ্যাপি।
আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দাদা, এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য ব্যস্ততম সময়ের মধ্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরেও দেশে বা প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আশা করি যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন এবং বিভিন্ন জেলায়ও আছেন, আপনারা সরাসরি কিন্তু ওয়েস্টার্ন যে যে শোরুম আছে নারায়ণগঞ্জের মধ্যে চাষারার মোড়েই কাছে, এটা হচ্ছে প্যানোরামা প্লাজা, না অবশ্যই আসবেন, এসে দাদার প্রোডাক্ট গুলা অবশ্যই আপনারা পারচেস করবেন, খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট। হ্যাঁ ওকে ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভিজিট করবেন আপনাদের, ওকে আপনাদের জন্য ভিজিটের আমার বিশেষভাবে আমন্ত্রণ রইল, আপনারা একটু হলেও ভিজিট করবেন আমাদের এই প্রতিষ্ঠানকে, ওয়েস্টার্নকে। আচ্ছা ওকে ঠিক আছে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সজীব ভাই, আমরা তো আসলে টোটালি কাজটা দেখাইলাম, তো এছাড়াও আপনারা আসলে কী কী কাজ করে থাকেন? শোরুমের ডিজাইন ছাড়াও বড় বড় তো মানে প্রতিনিয়ত আপনার চ্যানেলে সবাই জানে যে আমরা ফ্ল্যাটের ইন্টেরিয়র তো করি, তো এটা ছাড়া আমরা ডুপ্লেক্সের বেশ কিছু কাজ করছি। যারা স্পেশাল ডুপ্লেক্স করতে চান, আমাদের বাংলাদেশে ডুপ্লেক্সের স্পেশালিস্ট খুব কমই আছে, তো আমরা ডুপ্লেক্সের কয়েকটা কাজ করছি। আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে প্রচুর পরিমাণে প্রবাস থেকে আমাদের কিছু ক্লায়েন্ট আছে, যেমন সিলেটে আমাদের কাজ চলছে, আমাদের আমরা কাজ করছি চিটাংয়ে, আমাদের কক্সবাজারে কাজ চলতেছে, এগুলো সব ডুপ্লেক্সের কাজ। তো ডুপ্লেক্সের জন্য আমরা খুব ভালো কাজ করে থাকি, এছাড়াও রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, শোরুম তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর অফিসের ইন্টেরিয়র, সব ধরনের ইন্টেরিয়র কাজই আমরা করে থাকি এবং সাপোর্টগুলো দিয়ে থাকি, সেটা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায়। তো সজীব ভাই, তো ভিডিওর স্ক্রিনে আপনাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে, চাইলে বাংলাদেশের 64 জেলা ছাড়াও দ্বারা যারা প্রবাসী আছে তারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবে, এছাড়াও নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছে তারা কিন্তু অবশ্যই ওয়েস্টার্নে তাদের জন্য ইনভাইট করলো আমাদের দাদা। তো সজীব ভাই শেষে আমাদের কিছু বলে দেন। আমি আসলে অনেক কথাই বলেছি, আমি বেশি কিছু বলবো না, আমি জাস্ট আমাদের বড় ভাই স্বপন দাদার কাছ থেকে একটু শুনতে চাবো যে আমরা যে কাজটা করেছি এক কথায় মানে আপনার কাছে কাজটা কেমন লেগেছে। সজীব ভাইয়ের এই প্রশ্নের উত্তর সোজাসুজি দিলাম, মানে ব্যক্তিগতভাবে আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড। আচ্ছা, এবং আমার যত এই ওয়েস্টার্নের গুণগ্রাহী কাস্টমার আছে সবাই খুব হ্যাপি। আচ্ছা, সবাই খুব হ্যাপি, এই জন্য আমি আরো বেশি হ্যাপি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথাই বোঝা যাচ্ছে যে আপনি মন থেকে ভালো বলেছেন, অনেকে অনেকে জোর করে বলা হয় কিন্তু আপনি যে মন থেকে বলেছেন এটাতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।